মৃত কাজল দত্তের পরিবারকে সমবেদনা জানাতে আজ সন্ধ্যাবেলায় মৃত কাজল দত্তের বাড়িতে এলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। দেখুন। দিদি বিরাট দুর্ঘটনা। এর বয়স চোদ্দ বছর চাইবেলা সাহেব, আজকে ভরতপুর একটা খুন হয়েছে, আপনি তো সেই বাড়ি এসেছেন, এই বাড়িতে দেখুন এত বড় মর্মান্তিক ঘটনা। মাত্র 32-33 বছর বয়স কাজল দত্ত। আমরা যতটুকু জেনেছি বা শুনেছি অত্যন্ত ভালো ছেলে ছিল, মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্কের কর্তব্য ছিল, তারা ভালো ব্যবসায়ী এবং নিজের ফ্যামিলির প্রতি তার অনেক দায়িত্ব ছিল। কিন্তু কখনো কখনো তো নিয়তি যখন কাছে আসে বা যখন তার মৃত্যুর ডাক আসে, তখন তো মানুষ আমরা কেউই সেটা প্রতিরোধ করতে পারি না, বা অ্যাক্সিডেন্ট যেমন বলে আসে না, তেমনি এই যে জঘন্যভাবে মানুষের জীবন কেড়ে নেওয়া, এর নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। এখানকার প্রশাসন সঠিক পদক্ষেপ করবে বলে আমার বিশ্বাস। সকাল থেকেই তারা তাদের আইনের পথে চলছে, বা এখানকার ওসি থেকে শুরু করে এখানকার সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ক্যাবিন ইন্সপেক্টর, তারা যথাযথ পদক্ষেপ করছে বলে আমাদের কাছে খবর আছে। এই ফ্যামিলির কাছে আমাদের কিছুই দেওয়ার নেই, কিন্তু এটুকু বলতে পারি যে এই জঘন্য খুনের জন্য যারা দায়ী বা যারা প্রত্যক্ষভাবে এই খুন করিয়েছে, তারা যাতে উপযুক্ত সাজা পায়। আমরা স্থানীয় বিধায়ক হিসাবে আমাদের কারো কাছে বলার কিছু নেই, কিন্তু আমরা সেটা প্রশাসন যাতে সঠিক পদক্ষেপ করে এবং অপরাধীদের দ্রুত সাজার ব্যবস্থা করে সেটা আমরা নিশ্চয়ই দেব। ব্যবস্থা তো ধরেন, তাকে আর তো ফেরত আনতে আমরা কেউ পারবো না, কিন্তু যাতে যারা নবরূপে নতুন সাজে নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।